বন্ধুরা, প্রাণীজগতে যেইসব বন্যপ্রাণীগুলো আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অনেক রকমের উপকার করে থাকে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনার সঙ্গে আলোচনা করার জন্য প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় নতুন নতুন তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসি এবং আপনার সঙ্গে গল্পের শোলে শেয়ার করার জন্য চেষ্টা করি। সুতরাং বন্ধু, আজকের এই গল্পের শোলে যে ইন্টারেস্টিং তথ্যগুলো নিয়ে এসেছি সেটা দারুণ হতে চলেছে, তাহলে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, একটা ফ্রি অফ কস্ট লাইক দিতে পারলে খুবই ভালো হয়। তাহলে চলুন গল্পের ছলে আজকে আলোচনাটা সেরেই ফেলি দেরি না করে। গঙ্গা ফরিংদের প্রজননকালে যৌন সঙ্গম অস্বাভাবিক ধরনের, স্ত্রী পুরুষ একসঙ্গে উঁচু আকাশে উড়তে উড়তে উড়ন্ত অবস্থায় সঙ্গম মানে শারীরিক মিলন করে এবং স্ত্রী গঙ্গা ফরিং একসঙ্গে অনেকগুলো ডিম পাড়ে। বিশ্বাস করবেন না, ওরা 800টার মতো ডিম পাড়ে। তারপর শরীর থেকে একরকম আঠার মতো এক ধরনের জিনিস বেরোয়, সেই আঠার মতো যে জিনিসটাকে দিয়ে 800 ডিমকে ডেকে দেয়। ডিম ফুটে 3 সপ্তাহ পর এদের অপূর্ণ বাচ্চা লার্ভার মতো খুবই ছোট, যেটা জলে কাটায়। বিশেষ করে 2 থেকে 3 বছর ধরে এরা জলে লার্ভার মতো করে কাটায়। সেই সময় কিন্তু কোনো কারণে যদি কপাল দোষে সেই জলের মধ্যে কোনো মাছের পোনা তাদেরকে দেখতে পায়, তখন তারা সেই লার্ভাটাকে খেয়ে ফেলবে। তখন 800 দিন থেকে রাতারাতি 200 বেঁচে থাকবে, 600 ডিম হাওয়া কয়েক সেকেন্ডের মধ্যে সেটা কোনো একটা প্রাণীর পেটে চলে যাবে। সেই রকমই কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক, বা যেরকম এরা 12 বার সেই খোলস পাল্টে বড় হয়, টিকটিকি পাখি গিরগিটি এরা কিন্তু এই গঙ্গা ফরিংকে খেতে ভালোবাসে এবং গঙ্গা ফরিংয়ের প্রধান শত্রু হচ্ছে টিকটিকি গিরগিটি এবং পাখি, এই প্রধান শত্রুরা। তাই কোনো জায়গায় সেরকম বেশিক্ষণ তাদের ভয়ে থাকে না, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় গঙ্গা ফরিংরা উড়ে পালায়। নতুন নতুন স্থানে তারা যায় এবং নিজের নিরাপত্তা খুঁজে বেড়ায়। এই গঙ্গা ফরিংগুলো সত্যি দেখতে সুন্দর এবং আপনারও কি সুন্দর লাগে সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখতে ভুলবেন না বন্ধুরা, আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আমার এক পরিচিত জয়শ্রী তুহিন লাইফ স্টাইল ব্লগ নামে এক ইউটিউবার আছে, খুবই দারুণ ভিডিও বানায়। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিওর ঠিক নিচে ওনাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আপনারা ওনাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, দারুণ ইন্টারেস্টিং হবে। এবং বিশেষ করে এই ভিডিওর ঠিক নিচে দেখুন, 2-3 লাইন লেখার নিচেই দেখবেন নীল রঙের @ জয়শ্রী সরকার নামটা লেখা রয়েছে নীল রঙে, সেই নীল রঙের লিঙ্কটাতে টাচ করলে কিন্তু অনায়াসে আপনারা ওনাদের চ্যানেলে ভিজিট করতে পারবেন। তাহলে সেই চ্যানেলে ভিজিট করার জন্য আপনারা তৈরি থাকুন, কেননা দারুণ ব্লগ ভিডিও কে না দেখতে চাই, তাই না? তো ওখানে গিয়ে তাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকবেন, তারা দারুণ দারুণ ভিডিও বানায়। তাহলে গঙ্গা ফরিংকে নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে, মানুষের চোখে গঙ্গা ফরিং রস ধীরে ধীরে লাগলে পরে সেটা চুপটা অন্ধ পর্যন্ত হয়ে যায়। সুতরাং গঙ্গা ফরিংয়ের গায়ের কোনো রস যেন আপনি হাত দিয়ে আপনার হাতে সেই রসটা লেগে এসে আপনি সেটা দিয়ে চোখ কষলালেন, সেক্ষেত্রে কিন্তু সেই রসটা লেগে আপনার চোখ চিরকালের জন্য অন্ধ হয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, আমার ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, সেই মোর অপশানে টাচ করলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। সেই বিস্তারিত তথ্যের ঠিক পাশাপাশি আপনারা আমার সোশ্যাল সাইটের লিঙ্ক, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে টাচ করে আপনারা আমাকে ফলো করে ডাকলে পরে একটা বিশেষ উপকার পাবেন, যার কারণটা আমি বিস্তারিতভাবে আপনাদের বলছি, মন দিয়ে শুনবেন। কোনো কারণে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে গেল, বিশেষ করে আজকাল টেকনিক্যাল প্রবলেমের কারণে। আপনি আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখলেও সেখান থেকে কোনো কারণে যোগাযোগ নির্বিচ্ছিন্ন হয়ে আমার কোনো ভিডিও আপনাকে সাজেস্ট করছে না, আপনি আমার ভিডিও খুঁজে পাচ্ছেন না, সেই এরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যার ফলে
আপনার পরবর্তী যোগাযোগের জন্য আমি আপনাকে সোশ্যাল সাইটে খুঁজে নেব যে আপনি কোথায় আছেন, সেই ক্ষেত্রে আমি সোশ্যাল সাইটে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, যে লিঙ্কে টাচ করার সাথে সাথে আপনি আমাকে পুনরায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যোগসূত্র নির্বিচ্ছিন্ন রাখতে পারবেন। সেরকম বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর অল্প নিচে দেখুন ডান দিকে সাবস্ক্রাইব বটন রাখা আছে, সেই সাবস্ক্রাইব বটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে আমার এবং আপনার যোগাযোগ নির্বিচ্ছিন্ন থাকে। এবং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি আপনার সঙ্গে যেন যোগাযোগ করতে পারি খুব সহজে, এবং আমার দেওয়া নোটিফিকেশান, ভিডিও নোটিফিকেশান সময় মতো 1 সেকেন্ডের মাধ্যমে আপনার নোটিফিকেশানে কিন্তু পৌঁছে যাবে। সুতরাং আমাকে খুঁজে না পেলে আপনি উপরে ঘন্টা চিহ্নটাকে টাচ করলেই কিন্তু আপনি কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান খুঁজে পাবেন এবং সহজে যোগসূত্রগুলো নির্বিচ্ছিন্নভাবে যোগাযোগ থাকবে। তাহলে বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি খুব শীঘ্রই আপনার আরও আপন হয়ে যাওয়ার চেষ্টা করি। সুতরাং আপনি কিন্তু আমাকে একটু হেল্প করবেন, ছোট্ট করে কমেন্ট সেকশানে লিখুন আমার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, আমার নিজের ভুলভ্রান্তিগুলো আমার চোখে ধরা পড়ছে না। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে একটু ছোট্ট করে কমেন্ট সেকশানে লিখে আমাকে জানানোর চেষ্টা করবেন যাতে আমার ভুলভ্রান্তিগুলো কোথায় হচ্ছে, আমি সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আপনার কাছে নতুন ভিডিও ভালো ভালো উপস্থাপনা করার জন্য চেষ্টা করব। বিশেষ করে গঙ্গা ফরিঙ্গের গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকার ব্যাপারটা, তাদের শিকার ধরার সুবিধার্থে, যেহেতু সে নিজেই খুবই ছোটো, সেহেতু ছোটো ছোটো পোকা এদের পছন্দসই খাবার। গঙ্গা ফরিঙ্গের ছোটো ছোটো দুটি হাত রয়েছে যেটা শিকারকে ধরে খাওয়ার সুবিধার্থে রয়েছে, এবং সত্যি গঙ্গা ফরিং দেখতে খুবই সুন্দর। এদের চারটি বড় বড় শিরাযুক্ত পাখা বা দানা রয়েছে, সেই পাতলা দানা বসে থাকার সময় দানাগুলোকে নামিয়ে বিশ্রাম দেয়, এবং দানা দুটো গঙ্গা ফরিঙের মতো রং হালকা এবং সবুজ হওয়ার জন্য বিপদের সময় সবুজ বনে মিশে নিজের থেকে শিকারীদের হাত থেকে বাঁচায় নেয়, এবং মুখটা কিছুটা ত্রিভুজের মতো, এটাকে প্রয়োজনে দানে বায়ে খুশি মতো ঘোরাতে পারে, এবং গঙ্গা ফরিং তার হাত দুটোকে প্রায় উপরের দিকে তুলে মুখের এমন ভঙ্গি করে যেন উপরওয়ালার কাছে কিছু একটা প্রার্থনা করছে, যে চোখ বড় বড় করে, ভগবান আমায় যেন খুব শীঘ্রই একটা মনুষ্য জন্ম দেওয়া হয়, আমি মনুষ্য জন্মের সেই মজাটুকু উপভোগ করব, তাই না বন্ধুরা? সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনার কি মনোভাব সেটা কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে জানাতে বলবেন না। আর বন্ধুরা, আমি আমার জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছি, তার মধ্যে থেকে 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই মোর অপশানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানটায় টাচ করে আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিও ঠিক নিচে বাঁকানো যে তীর চিহ্ন মতো শেয়ার বটন রয়েছে, সেই শেয়ার বটনের মাধ্যমে, সোশ্যাল সাইটের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, তারাও কিন্তু আমার অনেকগুলো ভিডিওর ইম্পর্টেন্ট তথ্যগুলো পাবেন এই একটা শেয়ারের মাধ্যমে। সুতরাং আপনারা আমাকে শেয়ার করে উপযুক্তভাবে একটু হেল্প করার চেষ্টা করুন, কারণ কেন, ভবিষ্যতে আমি একটা এয়ার কন্ডিশন রুম এবং DSLR ক্যামেরার মাধ্যমে আপনাদের উন্নত ভিডিও দেওয়ার জন্য, বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন আমার এই ভিডিও চলাকালীন আশেপাশে থেকে প্রচুর আওয়াজ আসছে এবং মোবাইলে গান চলছে, সেই সবের কারণে আমার ভিডিওতে আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা থেকে কাটানোর জন্য একমাত্র চাবিকাঠি আপনাদের কাছে রয়েছে। আপনারা আমার যদি ভিডিওকে বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে বন্ধুদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করলে পরে আমার ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং আমি ইউটিউব থেকে টাকা পাওয়া শুরু হবে, এবং সেই টাকার মাধ্যমে আমি যদি খুব শীঘ্রই এয়ার কন্ডিশন রুম এবং নতুন DSLR ক্যামেরার মাধ্যমে আমি তাড়াতাড়ি শিফটিং হতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নত মানের ভিডিও দিতে আমার দেরি হবে না। সেই সময় অবধি আপনারা ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, আর উপরের দিকে যখন মুখ তুলে এমন ভঙ্গি করে যখন গঙ্গা ফরিং তার উপরওয়ালার কাছে প্রার্থনা করছে যে আমায় মনুষ্য জন্ম দেওয়া হোক, মনুষ্য জন্ম খুবই দারুণ জিনিস, কিন্তু চোখ দুটো বেশ বড় বড়, আমার যেমন চোখটা একটু ছোট ছোট হয় সেরকম। তো গানের দল বাংলাদেশে গঙ্গা ফরিং নামে একটা গানের গোষ্ঠী, সেটা খুব দারুণ গান গায়। বন্ধুরা, আপনার টাঙ্গাইল জেলায় বাংলাদেশে মুয়াপুরে হাজির রহমান সাহেবের ওই গানের আড্ডায় যদি আপনারা অংশগ্রহণ করেন, আপনারা নিজের বিভিন্ন রকম মনে ভারাক্রান্ত দুঃখগুলো ভুলে যাবেন। সুতরাং আপনাদের অনুরোধ রইল বাংলাদেশের সেই ফরিং, গঙ্গা ফরিং গোষ্ঠীর গানগুলো শোনার জন্য। হয়তো আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন যে বাংলাদেশের
গঙ্গাফরিং গোষ্ঠীর দলের গানগুলো শুনতে চান বলে। তাহলে বন্ধুরা এরকম ভালো ভালো আরও ভিডিও আসা অবধি আপনার সুস্থ শরীর কামনা করে আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।